ভাবি আজকে আপনার কাছে আমার একটা দাবি আছে বুঝছেন হ্যাঁ বলেন আমি আপনার কি হই দেবর তো দেবর কি ভাবির কাছে দাবি রাখতে পারে না হ্যাঁ অবশ্যই আজকে আপনার কাছে আমি যে দাবিটা রাখবো ঠিক আছে দাবিটা রাখার আগে অন্তরে কই অন্তরে দেখতেছিস না এই যে অন্তরে দিগে এই তো তুই সাক্ষী বুঝছস তুই সাক্ষী আজকে ভাবির কাছে আমার একটা দাবি থাকবে আচ্ছা ঠিক আছে বুঝছেন ভাবি দাবি যদি না মেটান তাহলে কিন্তু আপনার মানে কপালে শুনি আছে ভাবি আচ্ছা কি দাবি শুনি ভাবি লাগলে আপনার আমি টাকা পয়সা দেব ঠিক আছে আচ্ছা আগে দাবি আমি আগে শুনেন ভাবিরে ঘুষ দিতে হয় মাঝে মাঝে ভাবি এই 2000 টাকা ধরেন এর আগে আপনারে ঘুষ দিলাম আমি বুঝছেন তো ভাবি আপনার কাছে যে দাবিটা দাবি কিন্তু আমার পূরণ করতেই হবে তোরে তোরে কিন্তু আমি সাক্ষী হিসেবে রাখছি বুঝছো আচ্ছা আমাকে শুন না তাহলে আমাকে কিন্তু ট্রিট দিতে হবে বুঝছিস তোরে আমি ট্রিট দিব কোনো সমস্যা নাই কিন্তু আমার কথা হচ্ছে যে সবার আগে যেটা দরকার যে ভাবি আমার দাবিটা মিটায় কিনা এটা হচ্ছে মূল কথা তো ভাবি আমি দাবির কথা বলবো হ্যাঁ বল ভাবি আমার দাবি যেটা সেটা হচ্ছে আসলে ভাবির কাছেই তো দেবর দাবি থাকে ঠিক না তো ভাবির কাছে আমার যে দাবিটা সেই দাবিটা এসে গিয়া যে ভাবি মানে কমু তো আবার দেখেন আমার বই কেন না তো আপনার কাছে যে দাবিটা আমার সেটা হচ্ছে গিয়া আপনার একটা ছোট বোন আছে না ওরে আমার ভালো লাগছে বুঝছেন আমি ওরে বিবাহ করতে চাই এই আমার না ভাবি হইছে তো কি হইছে তোর না বউ আছে তো কি হইছে তুই আবার আরেকজনের শালির উপর নজর দিছিস কেন একটা পোলা মানুষ চারটা বিয়ে করতে পারে না 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 দিমু না দিমু ভাবি এই চুপ থাক তুই চুপ থাক তোরে কি আমি সাক্ষী রাখছি নাকি তোরে আমি একমাত্র বোন হে কি আমি বিয়ে বিয়ে তো পোলা দারে দিমু নাকি মানে কি না এটা হইতেই পারে না ভাবি আপনি না আমার ভাবি হন হ্যাঁ ভাবি হইতে পারে আমার একমাত্র বোন হেটা কি আপনি বিয়ে দিমু না আপনি বউ আছে বাচ্চা আছে হেটা সম্ভব না ভাইয়া ভাবি এটা কোন কথা বললে না তুই যদি আমার জন্য একটা পাত্র খুঁজতিস তাও মানা যায় তো লাগে জামাই লাগবো পাত্র খুঁজলে তো লাগে জামাই লাগবো কিন্তু ওর নিজে হন হন অন্তরা তোর বিয়ে করার লাগে একটা বেটা এক পায়ে দাঁড়ায় আছে বিয়ে করবি কে সে মানে লোকটা এক পায়ে দাঁড়ানো মানে তো সে তোকে বিয়ে করতেই চায় সে কি তার কি পা নেই তার পাই একটা এইভাবে দাঁড়ায় আছে এই যে দেখ এই যে এইভাবে এক পায়ে দাঁড়ায় রইছে করবি আমি তোকে ছেড়ে এখানে কাউকে দেখি না মানে এখানে না তো মানে বাইরে আছে করবি আচ্ছা তো তোর কথা বাদ দে আমি আমার দাবিটা মিটাই ভাবি এখন কি কোন ভাবি না আমি ভাবিকে দিতে পারবো না কি দিবেন না ভাবি সরি না একটা বিবাহ করতে চেয়েছিলাম আমি দুঃখিত একটা বিবাহিত করতে চেয়েছিলাম আর তুই চুপ থাক তুই কথা কবি না তুই তুই হলে আমার বড় তুই যা তুই যা তুই এনতে যা এনতে যা তুই যা এনতে যা তোর কিন্তু মারুম কিন্তু আমি যা ভাবি বিয়ে না করতে তাইলে বিয়ে দেওয়া যায় ভাবি আপনার কাছে আমার দাবি ভাবি ভাবি সরি এই একটাই দাবি জীবন আর কোনো দাবি জীবন আর কোনো দাবি রাখবো না ভাবি আপনার বন্ডার আমার ভালো লাগছে ওই যে আপনাকে দেশে যেদিন গেছিলাম না এরপর আপনার বন্ডারে যেদিন দেখলাম প্রথম দেখা দেই তো ভাবি আমি ক্রাশ খেয়ে গেছি তারে দেখে কিন্তু ভাবি সম্ভব না এটা সম্ভবই না আমার টাকা দেন না দেখেন আপনার মতো আপনি কি মনে করছেন আমি কি আপনার মানে যে গিয়া ওই কি কমু মানে আপনার ওই বোনের বিয়ে করতে লেগে কইছিলাম আমি একটু বাজায় দেখলাম যে আপনি কি মানে সে ইয়া করেন না আপনি কি মনে করছেন যে আমার বোনের কি আপনি আপনি বাজাইলে কি আপনি তারে দিয়া দিব আপনি কি মনে করছেন আমি কবে বলে বিয়ে করব আপনার বোনের চেহারা কোনদিন দেখছেন আয় না আয়না দেখছেন আয়না দেখছেন চেহারাটা পেতনির মতো দেখা যায় পেতনি আর বোনের বিয়ে করব আমি